ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামের পাশেই রয়েছে মক্কার রয়্যাল হোটেল ক্লক টাওয়ার, আর এটি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি। সৌদি সরকারের মালিকানাধীন এই ভবনটি আবরাজ আল বাইথ টাওয়ার নামেও পরিচিত। 120 তলা এই বিল্ডিংটি বর্তমান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হিসেবে স্বীকৃত। এছাড়াও এই ভবনের 30টির বেশি বিশ্ব রেকর্ড রয়েছে। কী কেন কীভাবে এই পর্বে জানব মক্কা ক্লক টাওয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় মক্কা ঘড়ি সম্পর্কে। ২০০২ সালে একটি অটোমান দুর্গ ভেঙে আবরাজ আল বাইথ টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। 7টি বিশাল টাওয়ারের সমন্বয়ে গঠিত এই ভবন নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লাগে। বিল্ডিংয়ের সবচেয়ে বড় অংশটির উচ্চতা প্রায় 2000 ফুট। এটি বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির টাওয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি। দুবাইয়ের বুর্জ খলিফা এবং চীনের সাংহাই টাওয়ারের পরেই এর অবস্থান। তবে নির্মাণ ব্যয়ের হিসাবে এটি বিশ্বের সবচেয়ে দামি ভবন। পৃথিবীর সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফা নির্মাণ করতে খরচ হয়েছিল $1.5 বিলিয়ন, কিন্তু আবরাজ আল বাইথ টাওয়ার নির্মাণ করতে খরচ হয়েছে $15 বিলিয়ন। ফ্লোর স্পেসের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় ভবন। এই বিল্ডিংয়ের ফ্লোরের আয়তন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির চেয়ে প্রায় 3.5 গুণ বড়। এই ভবনের নিচের 4তলা শপিং মল এবং এখানে আছে 3000 কক্ষ বিশিষ্ট 7 তারকামানের হোটেল, জাদুঘর এবং সর্বাধুনিক প্রযুক্তির টেলিস্কোপ সম্পন্ন চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্র। এখানকার হোটেল রুম থেকে পবিত্র কাবা শরীফের অসাধারণ দৃশ্য দেখা যায়। এই টাওয়ারের বিভিন্ন জায়গায় উচ্চ ক্ষমতা সম্পন্ন লাউড স্পিকার বসানো হয়েছে, যার মাধ্যমে 7 কিলোমিটার দূর পর্যন্ত আজানের ধ্বনি প্রচার করা যায়। মক্কা ঘড়ির দৈর্ঘ্য প্রায় 141 ফুট, যা লন্ডনের বিগ বেনের চেয়ে 35 গুণ বড়। মক্কা ঘড়ির ওজন 36,000 মেট্রিক টন, যা সমগ্র আইফেল টাওয়ারের ওজনের 3.5 গুণেরও বেশি। মক্কা ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 75.5 ফুট এবং ঘণ্টার কাটার দৈর্ঘ্য 55.5 ফুট। দিনের বেলা ঘড়িটি থাকে সাদা ও কালো এবং রাতের বেলায় ঘড়ির রং হয়ে যায় সাদা ও সবুজ। মক্কা ঘড়ি মূলত 4টি ঘড়ির সমন্বয়। ঘড়ির চারপাশ থেকেই দিনের বেলা 12 কিলোমিটার এবং রাতের বেলা 17 কিলোমিটার দূর পর্যন্ত ঘড়িতে সময় দেখা যায়। 30 কিলোমিটার দূর থেকেও ঘড়িটি চোখে পড়ে, তবে অত দূর থেকে সময় বোঝা যায় না। মক্কা ঘড়িতে 9 কোটি 80 লক্ষ টুকরা 24 ক্যারেট সোনার টাইলস ব্যবহার করা হয়েছে। ঘড়ির উপরে লেখা আছে আল্লাহু আকবার। এই অংশটি আলোকিত করতে প্রায় 20 লক্ষ LED বাতি ব্যবহার করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় এই ঘড়ি গ্রিনিচ মানসময় অনুযায়ী চলে না, এই ঘড়ি মক্কা মানসময়ে পরিচালিত হয়। 2008 সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীরা মত প্রকাশ করেন যে পৃথিবীর মূল মধ্যরেখা পবিত্র মক্কার উপর দিয়ে প্রলম্বিত, ফলে মক্কা পৃথিবীর টাইম জোনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। একবিংশ শতাব্দীর অন্যতম সেরা উদ্ভাবনী এই প্রকল্প নির্মাণ করাটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। যেহেতু জায়গাটি পবিত্র মসজিদুল হারামের আঙিনায় অবস্থিত, সেজন্য এর নির্মাণ প্রক্রিয়ায় কোনো অমুসলিম অংশগ্রহণ করতে পারেনি। তবে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘড়ির এক একটি অংশ তৈরি করা হয়েছে। সুইস এবং জার্মান প্রকৌশলীরা ঘড়ির নকশা করেছে এবং ঘড়িটি নির্মাণ করা হয়েছে জার্মানিতে। ঘড়ির ক্যালিগ্রাফি নকশা করেছে তুরস্কের বিখ্যাত শিল্পীরা এবং ভারতের দক্ষ কারিগরেরা স্বর্ণ দিয়ে সেসব ক্যালিগ্রাফিক প্লেট তৈরি করেছে। এখানকার জানালাগুলো তৈরি করা হয়েছে জার্মানিতে এবং জানালার কাঁচ বানানো হয়েছে বসনিয়ায়। ঘড়ির উপরে 75 ফুট ব্যাসের একটি বাঁকা চাঁদ সংযুক্ত করা হয়েছে। নতুন চাঁদের মতো এই অংশটি আসলে একটি নামাজের ঘর। এছাড়াও এখানে 21,000 উচ্চ ক্ষমতাসম্পন্ন বাতি সংযুক্ত করা হয়েছে, যা প্রতিওয়াক্ত নামাজের সময় সংকেত প্রদান করে। এছাড়া 10 কিলোমিটার দূর পর্যন্ত আলোক প্রক্ষেপণের জন্য 16 ধরনের লাইট এখানে সংযুক্ত আছে। এই বিল্ডিংয়ে 10,000 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি নামাজের ঘর এবং বিশ্বের অন্যতম শীর্ষ পর্যবেক্ষণ ডেক আছে। তবে বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ ডেকটি রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফায়, যা মনুষ্যনির্মিত সবচেয়ে উঁচু অবকাঠামো।
পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন। কী কেন কীভাবে পরবর্তী ভিডিও প্রকাশিত হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।